আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গলসি এক নম্বর ব্লকের পারাজ পঞ্চায়েতের সামনে। এখানে পুষ্য উপস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে আজকে র্যাপিড টেস্টের আয়োজন করা হয়েছে। এখনও পর্যন্ত প্রায় 115 জনের র্যাপিড টেস্ট করা হলো, কিন্তু তার মধ্যে একজনের পজিটিভ ধরা পড়েছে এবং তাকে হোম আইসোলেশনে থাকার ব্যবস্থা করা হয়েছে। আসুন আমরা জেনে নিই এখানে আর বাকিদের কী বক্তব্য। আমাদের ঘরের সবাই যে আছে সব ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য এর জন্য এসছি করোনা, সব চেক করছি, সব চেক করা হচ্ছে। যদি আপনি টেস্ট করেন তাতে সুবিধা কী আছে? সুবিধা আমার ঘরের লোক ঠিক থাকবে, বাজায় থাকবে, পাড়া প্রতিবেশী বাজায় থাকবে, তার জন্য এটা করোনা টেস্ট হচ্ছে। আর কী সুবিধা পাবে? আরও অনেক সুবিধা আছে, করোনাকে বাঁচার জন্য অনেক কিছু নিজে বাঁচতে পারবো। করোনা হলে তো আর এখন সবটাই চিকিৎসা হচ্ছে, আর যদি না বুঝতে পারি করোনাটা তাহলে আর কী করে চিকিৎসা হবে, তার জন্য চিকিৎসা হচ্ছে, এটা আমাদের ভালো হচ্ছে। তাহলে কি টেস্ট করাটা খুব ভালো জিনিস? একদম, ওটা তো একদম বাস্তব, একদম করাটা দরকার। অনেকে টেস্ট করতে ভয় করছে, কেন করতে ভয় করছে? ওটা ভয় করে লাভ নাই তো, ভয় করাটা দরকার নাই তো, ভয় করে লাভ কী আছে? করোনা হলে করোনা হবে, নাহলে আর কী আছে, অসুবিধাটা কী আছে? করোনা হলে আমার হলো, আমি টেস্ট করছি, যারা টেস্ট করছে না ভয়ে, তারা ভয়ে টেস্ট করছে না, এটার জন্য তো আমাদের কিছু করার নাই, কিন্তু করাটা দরকার হতো অতি অবশ্যই। খবরে দেখছি, তার গ্রামে গ্রামে করছে সেটাও দেখছি, এটা আমার পাড়ায় হয়েছিল। চিকিৎসা করলে ছাড়ছে মানুষ? ছাড়বে, হয়তো রোগী মাথায় সুস্থ করলে হয়তো ছেড়ে যাবে, হয়তো পড়িতে রাখলে সেটা মারা যাবে, ওই জন্য। তার জন্য কি চেষ্টা করে দেওয়া খুব ভালো? মানুষ টেস্ট করতে আসছে না, তাদেরকে কি বলবেন? যারা টেস্ট করতে আসতে চাইছে না তাদেরকে আপনি কি বার্তা দেবেন? যদি মাসিক জোর করতে আনা যাবে না, বাড়িতে যে ঝামেলা করে গেলে ওরা বলতে গেলে ওরা, তাদের উচিত কি? তাদের উচিত আসা। আপনারা যে র্যাপিড টেস্ট করছেন, এটা কতজনের টেস্ট করা হয়েছে? আপনারা কোন অর্গানাইজেশনের পক্ষ থেকে এই ব্যবস্থাটা নিচ্ছেন? এবং মানুষজনের সারা কেমন? মানুষজন কি টেস্ট করতে চাইছে? স্বাস্থ্যমন্ত্রী থেকে এসেছি, আমাদেরকে অনা হয়েছে, আমাদের এখানকার যে পঞ্চায়েত প্রধান উনি বলেছিলেন, তার উদ্দেশ্যে আমরা এসেছি এখানে ক্যাম্প করার জন্য। আজকে এখনো পর্যন্ত আমরা 105টা পর্যন্ত চিকিৎসা করা হয়েছে, আর কিছু সিমটম পাওয়া গেছে, তাদেরকে আমরা র্যাপিড টেস্ট করেছি। র্যাপিড টেস্ট আপাতত এখনো পর্যন্ত 40-50টা করা হয়েছে, তার মধ্যে একটা পজিটিভ পেয়েছি। ওনাকে সঙ্গে সঙ্গে আমরা হোম আইসোলেশন ব্যবস্থা করা হয়েছে, আর ওনার কাছাকাছি যে আশা দিদিগুলি আছেন তাকে জানিয়ে দেওয়া হয়েছে, এনএমকে জানিয়ে দেওয়া হয়েছে, যাতে তাড়াতাড়ি কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায়। এছাড়া আমরা বলেছি যদি কোনো অসুবিধা থাকে সঙ্গে সঙ্গে আপনারা নিকটবর্তী আশা দিদির সঙ্গে যোগাযোগ করবেন, আশা দিদি আপনাকে জানাবে, আমরা সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে উচ্চতর হসপিটালে ট্রিটমেন্টের ব্যবস্থা করব। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইয়ের কাছে আমার একান্ত অনুরোধ, তারা প্রত্যেককে যেন সোশ্যাল ডিস্টেন্স মেনে চলুন এবং 2 গজ দূরত্ব বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন যাতে মুখ এবং নাক যাতে ভালোভাবে ঢেকে থাকে, এবং বারবার স্যানিটাইজার ব্যবহার করুন। এবং যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে তারা যেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আমি বিকাশ মুর্মু, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলা থেকে, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।